বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের মিছিলে বাইক থাকায় বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ করছে বামেরা, মিছিলে যারা বাইক নিয়েছিলেন তারা দলের কেউ নন, সাধারণ মানুষ। প্রতিক্রিয়া শাসক দলের। লোকসভা ভোটের আগে বীরভূমের বোলপুরের বড়ডিহা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত উভয় পক্ষের চার। তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, গতকাল রাতে তৃণমূলের মিছিল থেকে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়, গ্রেফতার উভয় পক্ষের তিন। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের আত্মসহায়কের ওপর হামলার চেষ্টার অভিযোগ। প্রতিবাদে আজ খড়গপুর টাউন থানায় বিক্ষোভ বিজেপির, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। লোকসভা ভোটের আগে বর্ধমান শহরের রথতলায় দলীয় পতাকা লাগানোয় বিজেপি কর্মীদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও, দফায় দফায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটদানে উৎসাহ দিতে অভিনব প্রচার নির্বাচন কমিশনের। পুরুলিয়ার কাশীপুরে মানভূম ভাষায় পরিচিত গানের লাইন ব্যবহার করে দেওয়াল লিখন, ভাবা হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের কথাও, তাদের জন্য ছড়ার মাধ্যমে দেওয়াল লিখে প্রচার নির্বাচন কমিশনের। আগামী 11 এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ারে লোকসভা ভোট, নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন। আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। হাওড়ায় বিজেপির নামাঙ্কিত দেওয়ালে চৌকিদার চোর হ্যায় লেখাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উত্তর, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি, অভিযোগ অস্বীকার শাসক দলের। হাওড়া লিলুয়ার চকপাড়ায় বাড়িতে আগুন, ভস্মীভূত বাড়ির একাংশ, দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে, তারপর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান দমকলের। পশ্চিম বারুইপুর বিধানসভা এলাকায় প্রচার, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী, একাধিক রোড শো এর মাধ্যমে আজ দিনভর চলবে প্রচার। পশ্চিম বারুইপুর বিধানসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সকাল থেকে মালদা রতুয়া এলাকায় প্রচার, মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসাম বেনজি নূরের, কখনো হেঁটে কখনো হুট খোলা গাড়িতে চড়ে বরকল, শ্রীপুর, মহারাজপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী। মুর্শিদাবাদে গোড়াবাজার সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা বহরমপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর, আজ সকালে বিভিন্ন পুর এলাকায় হেঁটে প্রচার করেন তিনি। প্রচারে বেরিয়ে আলু চাষীদের সঙ্গে মাঠে নেমে হাল চাষ করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, ধূপগুড়ি শালবাড়ি এলাকায় প্রচার করেন তিনি। এরপর মড়াঘাট জঙ্গল লাগোয়া বনবস্তি এলাকায় প্রচারে গিয়ে অরণ্যবাসীদের অধিকার নিয়ে সংসদে সরব হওয়ার আশ্বাস দেন জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী। বাঁকুড়া শহরের ইন্দিরাগোড়া কালী মন্দিরে পুজো দিয়ে মঙ্গলবার সকালে প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার, বিভিন্ন বাড়িতে গিয়ে চা মিষ্টির সঙ্গে আড্ডাও জমান বিজেপি প্রার্থী। লোকসভা ভোটের আগে দুর্গাপুরের কাংসার বনকাঠি এলাকায় বিজেপি সমর্থক সন্দেহে ওষুধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দোকান ভাঙচুর, হামলার কথা অস্বীকার তৃণমূলের, ভুল ওষুধ দেওয়ার জেরে গোলমাল বলে পাল্টা অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় মদের ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গতকাল রাতে হাবড়ার জয়গাছি রেলগেটের কাছে মদের ঠেক ভেঙে দেয় পুলিশ, ফেরার পথে তিন দুষ্কৃতী পুলিশকর্মীদের মারধর করে, হামলায় আহত হন এক এএসআই, ঘটনায় দুই দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় ভেজাল হলুদের কারখানার হদিশ, গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গা বাজারে হলুদের কারখানায় হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ, উদ্ধার প্রচুর পরিমাণ ভেজাল হলুদ, ক্ষতিকারক রাসায়নিক ও রং, গ্রেফতার কারখানার মালিক সহ তিন। নবদ্বীপের তেঘুরি পাড়ায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ, উদ্ধারা 258 কেজি গাঁজা সহ তিনটি গাড়ি, গ্রেফতার করা হয়েছে চারজনকে, দ্রুতদের একজনের বাড়ি নবদ্বীপ ও বাকি তিনজনের বাড়ি অসমে।